এরপরে রুনা বেগমাপতি লিখেছেন আমার স্বামী আমার কোনো কথাই শুনতে চায় না বাচ্চাদের নিয়েও কোনো কথা শুনতে চায় না কিছু বললে বলেন তোমার কথা শুনবো না আমার অবস্থা আমি কি করব। দেখুন এক্ষেত্রে একটা বাস্তবতা হলো যে আমাদের সমাজে আমাদের মা বোনরাও সাংসারিক জীবনে স্বামীর উপরে খবরদারি করতে চান এবং অযাচিত যেখানে তার খুব একটা ভূমিকা না রাখলেও চলে সে বিষয়ে তিনি শুধু ভূমিকাই রাখেন না বরং রীতিমতো ঝগড়াঝাটিতে লিপ্ত হন যেমন কথার কথা তিনি কীভাবে উপার্জন করবেন না করবেন যদি হালাল পথেই থাকে তাহলে সেক্ষেত্রে তার বিজনেস পলিসি স্ত্রী তার ঠিক করে দেওয়ার কথা নয় ঠিক একইভাবে বাচ্চাদের নিয়ে আপনার স্বামী যদি কোনো শরিয়া লঙ্ঘন করার মতো কোনো কাজ না করেন তাহলে সেক্ষেত্রে সে বিষয় নিয়ে স্ত্রী তার সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়া এটা বোকামি ছাড়া কিছু নয় ধরুন কথার কথা জামা আমরা তার জন্য এখন কিনবো কি কিনবো না এটা কিনবো না ওইটা কিনবো এই বিষয়গুলো যদি আর্থিক দায়িত্বগুলো যদি সামিল অথবা সেক্ষেত্রে স্ত্রী সেখানে অযাচিতভাবে হস্তক্ষেপ করা কিংবা অহেতুক সেটা নিয়ে নিজের মাথা নষ্ট করা এটা বোকামি ছাড়া আর কিছুই নয় আমরা প্রত্যেকে যার যার নিজের গণ্ডির মধ্যে যদি থাকি এবং নিজেকে নিয়ে আমরা ব্যস্ত রাখি এবং অপ্রয়োজনীয় কাছ থেকে বেঁচে থাকি তাহলে সেটা হবে আমাদের জন্য সবচেয়েতে কল্যাণকর এই বিষয়টাও আমাদের অনেক মা বোনরা লক্ষ্য করেন আবার অনেক স্বামী আছে যে স্বামী স্ত্রীর মধ্যে যে পারস্পরিক যে একটা সম্পর্ক আছে ভালোবাসা সেই সম্পর্কের কারণে যে চাওয়াগুলো আছে যে পরামর্শগুলো আছে স্ত্রীর তরফ থেকে সেগুলোকে যে আমলে নিতে হয় এটা যে ভদ্রতার অংশ সেটুকু অনেক পুরুষরা জানেন না তো এক্ষেত্রে আমরা ওই সমস্ত বন্ধুদেরকে সবর করতে বলবো যারা এই ধরনের পুরুষের সাথে সংসার করছেন